ঈদুল আজহার ছুটি ঘিরে পর্যটকদের ভিড় বেড়েছে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। এই বিষয়ে আরো জানাতে বন্দরনগরী ফয়েজ লেক এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? জি মারফি, আপনি যেমনটি বলেছেন আমি শুরুতেই বলে রাখবো, গতকাল পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ কিন্তু চট্টগ্রামের প্রতিটি স্পট কিন্তু আসলে পর্যটকদের আনাগোনায় মুখরিত। আসলে আমরা যদি বলে থাকি আসলে পর্যটকের কোনো অভাব নেই, প্রচুর পর্যটক রয়েছে এবং প্রতিটি পর্যটন স্পটে কিন্তু প্রচুর পর্যটক রয়েছে। আমরা চেষ্টা করব আসলে কয়েকজন পর্যটক আছে, প্রচুর পর্যটক রয়েছে পর্যটন স্পট কেন্দ্রে, প্রতিটি পর্যটন স্পট কেন্দ্রে কিন্তু সুন্দরের পর্যটক তাদের যেই তারা বন্ধ পেয়েছে সেই বন্ধ একটা আমরা কথা বলবো কর্তৃপক্ষের সাথে, এখানকার সি ওয়ার্ডের কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনার কেমন পর্যটক এসেছে? বিনোদন পর্যায়ে কিন্তু পর্যটকের আনাগোনায় মুখরিত হবে, আরো পর্যটক হবে বলে ধারণা করা হচ্ছে। মারপি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ বিনোদন নিয়ে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।